এই যে দেখুন গাছটা কত সুন্দর হয়েছে যখন অনেক কিছু স্টোরেজ করা আছে দেখুন এটার মধ্যে এটার মধ্যে অলরেডি প্রস্তুত করা হয়ে গেছে এটা সবজির খোসা এক বালতি আর ওয়ান টু টু অনুপাতে যদি আমরা সবজির খোসা আর পেপার কাগজ কার্টুন ছাদে বাগান করতে চাইছেন বা বাড়িতে বাগান করতে চাইছেন কিন্তু মাটির অভাবে করতে পারছেন না তো দুশ্চিন্তা করবেন না আজ আমরা আপনাদের এমন একটি সুন্দর আইডিয়া দেব যাতে মাটি ছাড়া আপনি করতে পারবেন খুব সুন্দর একটি বাগান শুধুমাত্র ফেলে দেওয়া আবর্জনা থেকে অনেক গাছপ্রেমীরাই গাছ তো ভালোবাসে গাছ লাগাতেও চায় গাছ কিনেও নিয়ে আসে তবে গাছ কিনে নিয়ে আসার পর বা গাছ লাগানোর ভাবনা মাথায় আসার পর সবার আগে কিন্তু আমাদের একটাই চিন্তা আসে যে গাছ তো লাগাবো কিন্তু গাছ লাগাবো কোথায় যাদের শহরে বাড়ি তাদের সত্যিই মাটির খুবই অভাব হয়ে যায় এছাড়াও আমরা আরেকটা জিনিস ভাবি যে গাছ লাগাতে মাটির সঙ্গে নানান জিনিস দরকার মাটিও অনেক রকমের দরকার তাছাড়া সারেরও দরকার অনেক রকমের তো আজ আপনাদের এই মাটির অভাব এবং সারের দুশ্চিন্তা আমরা দূর আজ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখলে পরে যাদের কাছে একদমই মাটি নেই মানে একটা ফোটাও মাটি নেই তারা সম্পূর্ণ মাটি ছাড়াই বাড়িতে গাছ লাগাতে পারবেন কীভাবে সেটা দেখার জন্যে আজকে দেখতে হবে আমাদের সম্পূর্ণ ভিডিওটি তো ভিডিওটি দেখার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই এক লাইক তো করতেই হবে তাই না নমস্কার বন্ধুরা আমি অন্বেষা আর আমার সঙ্গে আছে আমার কাকিমা মুন তো আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে এবং আমার নতুন ভিডিওতে আপনাদেরকে আবার জানাই স্বাগত মাটি ছাড়া গাছ লাগানোর জন্য সবার আগে আপনাদের যেটা করতে হবে বাড়িতে সমস্ত রকম আবর্জনা যেমন রান্নাঘরের সমস্ত রকম আবর্জনা সবজির খোসা এছাড়া কাগজ শপিং ব্যাগ যেগুলো আর কি মাটিতে পচে যায় এই ধরনের সমস্ত আবর্জনা আপনারা ফেলবেন না সব কিছুকে আপনাদের জমাতে হবে আমার কাকিমা এভাবেই বাড়িতে মাটি ছাড়া গাছ লাগায় এবং কাকিমা বাড়ির কোনো রকম আবর্জনা ফেলে না কাকিমা সব কিছু আবর্জনায় স্টোর করে তো কি কি স্টোর করে আর কিভাবে লাগায় গাছগুলোকে সেটা কাকিমাই দেখাবে আমাদেরকে তা আসুন দেখি নমস্কার আমি আজকে আপনাদের দেখাবো আমি কি প্রসেসে মাটি তৈরি করি কারণ এরকম অনেক জায়গা আছে যেখানে একটু মাটিও পাওয়া যায় না ওরা কোনো গাছ লাগাতে হলে বা চারা কিনে আনলে খুব বিভ্রান্ত হয়ে পড়ে কী করে কাজ লাগাবে এটেল মাটি বেলে মাটি দোয়াশ মাটি কোথায় পাবে ওদের জন্যটা খুবই কার্যকরী কারণ আমি যেটা দেখাবো সেটার মধ্যে একটুকু মাটি লাগবে না আপনারা নিজেরাই আপনারা মাটি প্রস্তুত করতে পারবেন সেই প্রস্তুতির প্রণালীটা আমি আপনাদের দেখাচ্ছি কী কী দিয়ে করি এই যে আমার এখানে অনেক কিছু স্টোরেজ করা আছে দেখুন এই যেগুলো আমি ফেলাই না এই প্লাস্টিক এই যে দেখুন কত পেপার কাগজ কাগজ সমস্ত কিছু এখানে রেখে দিই ডিমের পাতা গিফটের প্যাকেট যেগুলো এখানে আরও আছে অনেক এখানে এক বস্তা ভর্তি করে জমানো আছে এখানে এক প্লাস্টিক বই খাতাপত্র ছেঁড়া প্লাস্টিকের মধ্যে আমি অনেক কাগজ ঠাক জমা করে রেখেছি অনেক অপ্রয়োজনীয় বই এগুলো সমস্ত কিছু আমি দিয়ে গাছ করব এই যে একটা বালতি দেখছেন এটার মধ্যে এটার মধ্যে অলরেডি প্রস্তুত করা হয়ে গেছে এটা এই যে এটা প্রায় এক মাস আগে বসিয়েছিলাম এটা একদম তৈরি হয়ে গেছে এটার মধ্যে আছে আপনার সবজির খোসা এক বালতি আর দু বালতি আছে এই কাগজ টাগজ সব কিছু মানে ওয়ান হিস টু টু অনুপাতে যদি আমরা সবজির খোসা আর পেপার কাগজ কার্টুন ডিমের পাতা এগুলো যদি আমরা এক জায়গায় সুন্দর করে মানে সেট করতে পারি তো সেটা সুন্দর এক মাস পর হয়ে যায় একটু মাটির মতো একদম আর উন্নত মানের জৈব সারও হয় এটা এটাতে আমরা শুকিয়ে এটা রোদ্রে ভালো করে শুকিয়ে এটা টপ ভর্তি করে গাছ লাগালে একটুকু মাটির প্রয়োজন হয় না আমি এরকম অনেক গাছ করি আপনারাও করতে পারেন একবার একটু টাই করে দেখুন কত সুন্দর হয় এই যে দেখুন এই একটা বস্তা এই বস্তার মধ্যে কত হালকা এটার মধ্যে নিচে আমার প্রথমে কিছু পেপার তারপর সবজির খোসা তারপর আবার কার্টুন ডিমের পাতা এগুলা সব ছিঁড়ে ছিঁড়ে রেখেছি তারপরে একটু সবজির খোসা দিয়েছে যে দেখুন একদম পচে গেছে প্রায় এটা এটা এতটুকু হয়েছে আমি এটার মধ্যে আরও দেবো দেওয়ার পর পুরো বস্তাটা ভরবে আমি এটা রেখে দেবো ঠিক এক মাস পর এটার মধ্যে আমি একটা মিষ্ট কুমোরের গাছ লাগাবো বা আপনারা অন্য গাছ লাগাতে পারেন যে গাছই লাগাবেন সুন্দর হবে একটু মাটির দরকার হবে না এক মাস পর তো আমার মনে হয় কি মাটিটা গাছের কোনো ব্যাপার না মাটির হচ্ছে একটা সাপোর্ট গাছ বীজ থেকে চারা হতে গেলে জল বাতাস আলো এই তিনটা সঠিকই দরকার আর আমরা যে উপাদানের মধ্যেই লাগাই না কেন কারণ জলের মধ্যেও কিন্তু গাছ হয় তাই আমি যদি এগুলো সাপোর্ট দিয়ে একটা গাছ লাগাতে পারি তাহলে আমার মনে হয় সেই গাছটাও খুব সুন্দর হয় এবং আমারও তাই হচ্ছে আর গাছ লাগালে গাছের মধ্যে খাবার দিতে হবে খাওয়ারটা যদি আমি ঠিকমতো দিতে পারি আর গাছের ড্রেনেজ ব্যবস্থাটা যদি খুব ভালো রাখতে পারি তাহলেই আর কোনো আমাদের চিন্তা করতে হয় না সেই গাছটা খুবই সুন্দর হয় আপনারা একটু দেখে নিয়ে এভাবে করে আমার মনে হয় ভালো লাগবে আপনাদেরও এক মাস আগে আমি একটা কাপড়ের উপর সবজির খোসার উপর পেপারের উপর গাছ করেছিলাম এই যে গাছটা দেখুন কত সুন্দর হয়েছে যখন আমি লাগিয়েছিলাম তখন এর চারটা পাতা ছিল এবার কত পাতা দেখুন এ এখন আমি এই গাছটার মধ্যে খাবার দিইনি একটু লিকুইড সার দিয়েছিলাম আমার বানানো তো আমি এটার মধ্যে এখন কিছু কম্পোস্ট পেপার কার্টুন এগুলো সব চারদিক চারদিক দিয়ে দিয়ে বস্তাটাকে ভরে দেবো তো দেখে নিলেন মাটি ছাড়া কিভাবে গাছ লাগানো যায় আজকের ভিডিওতে এখানেই আমরা শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে